الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون কাবিলে সাদ এহতারাম সদর সাহেব, আমার বিরাদর বুজুর্গার হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব দামত বরকাতুহুম, মুরব্বি হযরাত, তালাবা হল, যুবক পায়ে, আমরা এক মুদরসার জলসা মুদরসার ফিকির নিয়া জমাত হইছি। আজ আমরা এই যে সিলসিলা, হিকাহিকারীর সিলসিলা, মুদরসার সিলসিলা, এটা কোনো নয়া জিনিস নাই। আমরা ইসলাম ও মুসলমানের সবচেয়ে পুরাতন কোন সিস্টেম যদি থাকিয়ে থাকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত ফেলা নাগা মাঝে কোনো ফাঁক না দিয়া যে সিস্টেম চলিয়া এই সিস্টেমটা হইল তালিম উৎপন্ন হিকাহিকারীর সিস্টেম, তার মানে অন্য ভাষায় মুদরসার সিস্টেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার বিরাসত সম্পর্কে, দুনিয়ার তশরিফ আওয়ারি সম্পর্কে, তাহলে যে জিম্মাদারি আল্লাহ দিছে এই জিম্মাদারি সম্পর্কে কই দেখি আপনার বড়িষ্ঠ মুআল্লিম, আমার এমন শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। হুজুরে কিতা শিক্ষা দিছেন, হুজুরে কিতা আমরা হার কাছ থেকে হিকিয়া শিক্ষা দিছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ দেখে আইন কোন ইউনিভার্সিটি পড়েছেন, কোন মুদ্রাসা পড়েছেন, হুজুরে ঘোষণা দিতরা যে আমার শিক্ষক হিসাবে পাঠানি হয়েছে, কিন্তু এটা আমার ফক্কর কোনো বস্তু উপাদান দিয়ার না, ইন্নামা আনা খাসিমুন ওয়াল্লাহু ইউতি, এই যে চিজ যে বস্তু যে ইলম উম্মতে আমি দিয়া এই বস্তুটা আমি আল্লাহর কাছ থেকে ফাইয়া তোমাদের কাছে বাটিয়ে, আর শুধু আমি শুধু বাটনেওয়ালা দেনেওয়ালা আল্লাহ পাক, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এর কারণে ইসলামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনের মধ্যে যে দুই জিনিস সবচেয়ে অহম সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক জিনিস হইল আত্মরক্ষা ডিফেন্স, আর একটা হইল তালিম কারণ। এর কারণে ডিফেন্স এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যে কোনো সার্বভৌম সোভারেন স্টেট
সেই সভারেন স্টেট ও সার্বভৌম রাষ্ট্র প্রথম যে প্রায়োরিটি থাকে ডিফেন্স দরকার। ডিফেন্স ছাড়া কোনো দেশ বাঁচতে পারে না। আপনার দেশতে হোক বা আপনার পড়োশী দেশতে হোক বা সব থেকে বেশি যে খরচ হয় জাতীয় যে আয়ের খরচর টাকা সবচেয়ে বেশি হলো ডিফেন্স। ডিফেন্স বুঝে আনি আমরা প্রতিরক্ষা মিলিটারি বিভাগ, এর কারণে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে মুবারক লইয়া আইছেন এটা মুকম্মল নিজামে হায়াত। ইনোর মাঝে রাষ্ট্রবিদ্যাও আছে, অর্থবিদ্যাও আছে, সমাজবিদ্যাও আছে, যে যত যার যত বস্তু সভ্য সমাজের লাগে জরুরত সব কিছু ইসলামের মাঝে আছে। তো এর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে গুরুত্ব দিচ্ছেন এবং যার অনুসরণ করিয়া সারা পৃথিবী এখন হর দেশে যেটাকে গুরুত্ব দিতে না, সেই গুরুত্বটা কিটা যে প্রথম ডিফেন্স আমরা আত্মরক্ষা করতে লাগবো, আমার সীমান্ত রক্ষা করতে লাগবো, আমার এই জাতিকে বাঁচাই রাখতে লাগবো। কোন বাইরা আগ্রাসন আগ্রাসন থাকি বা দাখিলি কোন ধরনের অশান্তির থাকি বাঁচাই রাখবার লাগি এই কম রে জাতিরে শক্তিশালী হয়ে তোলা লাগবো। আর দুই নম্বর কথা, এই দেশের এই জাতির মন মানসিকতা ঠিক করবার লাগি ইলম তাআল্লুমের জরুরত, জ্ঞানের জরুরত। এর কারণে পৃথিবীর যত উন্নত দেশ আছে এই উন্নত দেশের টপমোস্ট প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটি কিনা ডিফেন্স, আর দুই নম্বর প্রায়োরিটি হলো এডুকেশন, দুই নম্বরটা শিক্ষা। এটা ফাইনা খানো দেখবো আইজ আমরা কোরআনে করিম দিয়ে সাড়ে দিছি, ঘরে কোরআনে করিম দিয়ে আত লইছে, ইউরোপে আত লইছে, অন্যান্য উন্নত কান্ট্রি ডেভেলপ কান্ট্রি আত লইছে, মুসলমানে সাড়ে দিছি। এখন নাই মুসলমান পৃথিবীর যেন মুসলমান আছে কোন অধঃপতিত লাঞ্ছিত, সেনে এই দু বস্তু আমরা সাড়ে দিছি দৈহিক শক্তির দিক দিয়ে চর্চা করা এটাও ছাড়ছি, আর আভ্যন্তরীণ দিক দিয়ে চর্চা করা এটাও ছাড়িছি। এর কারণে আজ পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত জাতি যদি কোনো জাতি হয়ে থাকে সেই জাতির নাম হলো মুসলমান, সবচেয়ে দুর্বল কোনো জাতি হয়ে থাকে সেই জাতির নাম মুসলমান। মুসলমানের মাঝে শিক্ষা নাই, মুসলমানের মাঝে নিজের যে ডেভেলপ হইতো এই চিন্তা নাই, শুধু একে অন্যরে শুধু ল্যাং মারামারি, একে অন্যরে শুধু টানাটানি, একে অন্যরে শুধু খানা, এই বস্তু হচ্ছে মুসলমানের মূল। এর কারণে মুসলমান আইজ আমি আপনার সামনে কায়াত তিলাওয়াত করছি যে এই শিক্ষাটা কি পরিমাণ জরুরি। দেখ বা আয়াতের মাঝে খর এই আয়াতের দুই তরের তফসির করা হয়েছে যে মা কানাল মুমিনুন লিয়ানফিরু কাফা, মুসলমানের ভিতরে লোক সারা এখন বাড়বে জরুরত নাই, তার মানে দেশ রক্ষার লাগে সারা এখন বাড়বে নাই, যত ইমার্জেন্সি পড়ো যত তোমার দেশের জবাব না খেলে জরুরত না খেলে কিন্তু এক দল সবসময় থাকতে লাগবো কিনা, যে দল হইল হিকা 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 নি রথ তার অন্য কোনো চিন্তা নাই। কিতা হয়েছে মা কানাল মুমিনুন ইয়ানফিরু কাফা, সারাই একলোকে বাড়িও না কিছু মানুষ বাড়ো, তার মানে তখন জিহাদ বাড়াইতা, সীমান্ত রক্ষা বাড়াইতা, দেশ রক্ষা বাড়াইতা, দেশ রক্ষার যে হাম করতা এই দেশ রক্ষার হামর নায়ক খেয়ে আসলা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই দিলা রাষ্ট্র নায়ক আসলা ওলা তাই সুরক্ষা বাহিনীর নায়ক আসলা, তার মানে মিলিটারি জেনারেল তাই আসলা,
এখানে খোয়া হয়েছে যে সারা যদি এখানে বারো দেশ রক্ষা খেত করবো খে ব্যবসা বাণিজ্য করবো খে শিল্প চালাই পোখে দর্জিগিরি করবো খে গতিকে সমাজের হর সর্বাধ মানুষ থাকার জরুরত এক দল আল্লাহ নবীর লগে যাও দেশ রক্ষার কাম করো আর লগে গীতা নবীর লগে তাহার মতলবই নতা যে নবী হইলে আগে আসল উস্তার আল্লাহর কাছে ইলিম লইছেন আর টাইম জিম্মাদার লইছেন উম্মতকে শিখাইবার গতিকে এক দল মানুষ চব্বিশ ঘন্টা নবীর লগে থাকতে লাগবো তাই জিহাদে গেলেও থাকতায় বাইর থাকলেও থাকতায় সফরও থাকলেও থাকলায় বাজারও থাকলেও থাকতায় কিতাল লাগি বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তাকে দিনের মাঝে গভীর জ্ঞান হাসিল করবা এখানে উলামার মজলিস না যদি গহরাই তৈর না তফক্কুহ বা তাকাল্লুফ জ্ঞান হাসিল করা অর্থাৎ মন দিয়া অন্য কোন ধান্দা নাই তোমার ধান্দা শুধু একটাও যে আমি শিখিতাম এর কারণে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলার এই মজমাইলের মাঝে দুইজন সাহাবা আসলা এক গুরু রুয়াত সাহাবা এক গুরু ফোকাহা সাহাবা খারা আসলা এরা সবসময় আল্লাহ নবীর লগে হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠা বসা কথাবার্তা সবকিছু তারা আন্দাজ করতো আর হরিয়া এর থেকে তারা সমুজ লইত লইয়া দিন কোন জিনিসের নাম কোন হাম কিলা করতে লাগবো কোন হাম হতকান খরিজেশ দিতে লাগবো কোন হামে হতকান খার আগে কোন হাম রাখতে লাগবো কোন হামর আগে কোন হাম করতে লাগবো রাজি এক মজুর নাসি এক মনসুখ এটা সারা বস্তুরে পুঙ্খানুপুঙ্খ হিকবার লাগে এক দল সবসময় এই দলর ওয়ারিস খারা বর্তমান জমানার ওলামা এর কারণ দেখো আমরা একটা আমভাবে কথা আছে আল্লাহ রাস্তা থেকে আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা কোনটা দেখো শরীয় তো দুই জিনিস আছে আমার ভাই সামনে যাও শুনছি মনসুস নষ্ট শরীর আর একটাই কিতা একটাই নষ্টাকে যেটা বোঝা যায় একটা যায় নস ইশারায় নস তো নষ্ট শরীর মনসুস নষ্ট শরীর দ্বারা আল্লাহ রাস্তা ফি সবিলিল্লাহ সবিলিল্লাহ কোনটা নষ্ট শরীর দ্বারা সবিলিল্লাহ দুইটা একটাই হলো দেশ সরকার খাতিরে যেটা হয় জিহাদ ফি সবিলিল্লাহ মন খরাজা লিয়াকুনা কালিমাতুল্লাহ লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল ওয়ালিয়া ফাহুয়া ফি সবিলিল্লাহ নফস শরীর আর দুই নম্বর নফস শরীর কিতা মন খরাজা ইয়াতলুবুল ইলমা ফাহুয়া ফি সবিলিল্লাহ হাত্তা ইয়ারজি তিন নম্বর কোন বস্তু নফস শরীর নাই কিনা বাজে দরে এ যে বাবা কিন্তু আরো আছে আল্লাহ রাস্তা এর কারণে যে জিনিস যে পরিমাণ গুরুত্ব তার এই পরিমাণ দেওয়া লাগবে যেটা নস যেটা মনসুস মনসুসে মনসুসের জায়গাতে রাখা লাগবে আর যেটা মনসুস থেকে একটা নিচে আছে সেটা জায়গাতে রাখা লাগবে এর কারণে এই যে তালিম তৈলমের যে সিস্টেম যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে চলিয়া এর মাঝে এক দিনের লাগিও একটা সিঙ্গল ডে এই সিস্টেম বন্ধ হয়েছে না হয়েছে না তারিখে ইসলাম এই সিস্টেম কোন দিন বন্ধ হয়েছে না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনদিন বন্ধ হইতে না অন্য যত সিস্টেম আছে
ঐশে সুন্দর হইয়া খুব পলায়ন দিয়ে ফ্লারিশ হইব, ফলিব ফলিব, দেখতে দেখবা যে দুনিয়া হল দেখবো না সব থেকে বড় জিনিস ওটা। একদিন আইব এই মূর্ছা যায়গা, আবার রয়া তরিকা শুরু হইব। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের তকমিনী নিজাম। হ্যাঁ, যে কোনো সময় কোন সিস্টেম নেই আল্লাহ পাকে, ওই সময়ের অনুরোধের কারণে আল্লাহ পাকে খুব সুন্দর করিয়া বড় বড় মানুষ দিয়া, বড় বড় আহলুল্লাহ দিয়া, বড় বড় আল্লাহর অলিয়ল দিয়া এই জিনিসটা গীতা করে কায়েম করিয়া দেয়, ফলায় ফুলায়। কিন্তু বহু জিনিস আছে। আজ নমাজের জমাত নয়া শুরু হয়েছেন, জমাতায় শুরু হয়েছে, আজ পর্যন্ত আছে, কেমন পর্যন্ত থাকব। হজ্জা বাইতুল্লাহ মনসুস চিজ, আজ আল্লাহ নবী শুরু করছেন। পৃথিবীর যতদিন চলিয়া গেছে হর স্থান হজ হয়েছে, কেমন পর্যন্ত হইব, হইব না হইব না ঠিক বলা। এবি এক চিজ হ্যাঁ, আজ সালাইনের সিনিয়র এই সালাইনের হাবি মাদ্রাসা না থাকতে পারে, এই সিস্টেম কোনোদিন কিন্তু হইত না, বন্ধ হইত। এই দারুন দেওবন্দ আছে, খালি দারুন দেওবন্দ না থাকতে পারে, দেওবন্দ যে খাম চলে, যে লাইনে চলে খাম, এই লাইন হুজুর সাহেব লাইন, এবং এটা খেতা থাকো, এটা কেয়ামত পর্যন্ত এটা বখা থাকবো, এটার লাইন খেতা আছে, চ্যালেঞ্জ দেওয়া আছে। লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইখাফুনা আল্লাহ তাআলা। এটা শুনো, যেদিন মিটবো এদিন দুনিয়া শেষ হয়ে যাবে। এর কারণে এই দুনিয়ার মানে যদি আল্লাহর কাছে কোন জিনিসের কদর থাকিয়ে থাকে, ইয়া তো আলিমন, ইয়া তো মুতাআল্লিমন, ইয়া তো উনকো মহব্বত করবে। তিন জিনিস আল্লাহর কাছে একটা গুরুত্ব আলা আছে, তিন জিনিস আল্লাহর কাছে একটা আছে কদর আছে। ইয়া তো এক আলিম, যারে আল্লাহ শিকাই দিছে, আল্লাহ তৌফিক দিছে, এলিম দান করছে, বা যে এলিমর লাগে কোশিশ করে, বা যারা আলিমও নয় মুতাআল্লিমও নয় উস্তাদও নয় শাগিরদও নয়, লেকিন এরারে ভালোবাসে বলা, যেমন আপনারা আসুন জি মুহিব্বিন মহব্বত করনে বলে। এর কারণে ভাই আজ দেখায় আপনি, আমি দেখি আর আপনি দেখায় এইটা তো বড় হ্যাঁ বেসর সামান মদরসাও হল, বেসর সামান আসাদাও হল, বেসর সামান উস্তাদ হল, বেসর সামান সাগির হল, ছাত্র হল, এটার না আছে ফিটি খাবড়, না আছে ফেটো বাঘ, না আছে ফুরে সাল, লেকিন ইয়ে কম হ্যাঁ এরা হইল উম্মতে মুসলিমার নাই, শুধু পুরা এই যে সিস্টেম, এই যে পুরা জগতের সিস্টেম আছে, সেই পুরা জগতের সিস্টেমের রেয়ার কি হাড্ডি মেরুদণ্ডর হাড্ডি এরা, যেদিন এরা নাই বো এদিন এই দুনিয়ার কোন সিস্টেম কোন নিজাম থাকবে। বুজুর্গ হল ভাই হল, আজ আমরার মানে আমরা অধঃপতনের বড় কারণ ওটা, যে আমরার মাঝে তৌকিরে হামিলে কোরআন নাই, হামিলে কোরআনের তৌকির, হামিলে কোরআনের তাজিম, হামিলে কোরআনের মহব্বত, হামিলে কোরআনের সম্মান ইজ্জত আমরার মাঝে কমিয়া আইছে, নাই হয়েছে না, নাই রে তো দুনিয়া গেল কেন, কমিয়া আইছে। আমরা মনে করি আর এরা কিতা বলে এরা তো আর কোনো খাম পায় না, ফেট ফালিবার লাগে মধুর সাহেব তুলে দিল, হাফিজ হয়ে আইলা আর তো কোনো খাম নাই, খেয়ে হই আর বলে এটা কোনো দিনের খাম করি আর, হ্যাঁ এটা তো দিনের খাম নাই, ইন্ডিয়ান তো রুজি করতাম খোটেকা দেয়, আমরা খোটেকা দিয়ে আর হাফিজ বললো রে আমরা এখন একজন মানুষ রুজি খামলা আনতে সময় 500 টাকা আর কমে রোজাই বলে কেউ 500 টাকা যদি রোজ হয় মাসে কত ফন্ড আদা কোনো হাবিল মাদ্রাসার উস্তাদ বেতন ফন্ড আদা আছেন, হ্যাঁ আমরা কত টাকা দিয়ে দিয়া হইয়া কিটা রুজি করতাম। আরে ভাই এক মানুষ হাফিজে কোরআন ওইতে সময় কি পরিমাণ দেমাগর দরকার আছে আপনার আন্দাজ করো,
যে হাফিজে কোরআন হইছে তার মেধা শক্তি যদি কম থাকত, কুয়তে হাফেজা কম থাকত, কোরআনে করিমর 6238, হ্যাঁ অন্য রবায় দিছে 6237, অন্য একটা মহা ইয়ে আছে মানে গলত মশহুর 6666 আয়া, লেকিন কই বি রবায় কোন লাইনে 6666 বলে না। আমরা বর্তমানে আমরা সামনে যে দুই মুসাফা দুই রবায়াত আমরা চলে খালু হিসাবে মালিকি মজবর যে রবায়াত চলে এই হিসাবে 6236, আর আমরা মজবর যেটা চলে এটা 6238। দোকানদারি করিয়া অন্যান্য ব্যবসা বাণিজ্য করিয়া আপনার মেস্তরিও করিয়া এরা এটা পারতো নাই, পারতো নাই মুড়িয়া দিত না, এরা যে আল্লাহ তারা কবুল করতো না, সুযোগ হইল মানে বলা গনি গন্ত বলল কুরবানি ও জিনিসের তো নাম নানি, হ্যাঁ আমার সুযোগ তাহা সত্ত্বেও আমি কিনা করিয়া আমি আল্লাহর রাস্তা আল্লাহর খামো আল্লাহর কোরআনের খিদমত আল্লাহর দিনের হেফাজত আমি আমার সময়ের ব্যয় করিয়া আমার জিন্দগির কাপাইয়া আমি মনে করেন আমরা মাদ্রাসা পড়ি আমরা মুরব্বী হলে আমার বাবায় আমার মায় আমার গার্জেন হলে তারা আমার কিন্তু কোরবানি থাকতো না, আমার মাদ্রাস দিলে হলেন যে মাদ্রাস দিছেন কোন দিন কোন খেয়াল আসেনি ও আমার ঘুমান আসলনি বলে ওরা একটা গভর্নমেন্ট চাকরি পাইব ওরা অত টাকা বেতন পাইব এই তো চিন্তা বসেন না, এই চিন্তা করলে তো বলা স্কুলে দিলে হলে আমরা দেখবো ইনফেরিয়ার স্টুডেন্ট আমরা দেখবো কম ডাক্তার আসেন বড় বড় ইঞ্জিনিয়ার হল আসেন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর হল আসেন আমার কাশ্মীরের বাইরে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর আসেন তাহলে আমরা দেখবো ইনফেরিয়ার কোনদিনে আমরা দাম নিতে পারছি না, আমরা এক জিনিস এক সেকেন্ডে দেখেন বুঝছি তাই দশ মিনিট বুঝা লাগছে ও পরিমাণ ইনফেরিয়ার টাকা সত্ত্বেও হয় তারা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর মেডিকেল কলেজের প্রফেসর MBBS ডাক্তার আমরা এই মূল্য বানাইছি, এটা তো আমরা যে সরকারি চাকরি পাই দিছি আর বেতন পাই এটা তো কিনা এটা তো একটা ইত্তেফা আর না এটা দিতে সময় কিনা কিনে যেতে দিছ, হ্যাঁ আমি আল্লাহর বাস্তে আল্লাহর দিনের কারণে এরা আমি কুরবানি করলাম, আজ যারারে এই মুদরসার লাগি অক্ষর হইতে যে হুদ্দাগুলারে এই হুদ্দাগুলারে অক্ষরতে সময় বাবা মাকিটা চিন্তা করে দিছুন চিন্তা করছেন নহান এরা রুজি করবার আমরা খাওয়াইব একই নান না দিছুই না তো তার লাগি যে এরার কারণে আমি আখেরা তো আমি আমার নাজাত হইত আল্লাহ আমারে দুজক থেকে বাঁচাইতো আমার পরিবার দিয়ে আমার বন গোষ্ঠীতে জন্য তো নিয়ে যাইত এরা আমরা লাগে সুপারিশই করত আখেরাদের খেয়ালে আখেরাদের নিয়তে দুনিয়ারে কোরবানি করিয়া দুনিয়া হাসিলর ক্ষমতা থাকা সত্ত্বেও এরা মাথায় হাত বুজুর্গ হল ভাই হল আমার কথা বেশি আর কিচ্ছু নাই, যে এই সিস্টেম নয়া কোন সিস্টেম নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বানাই দেওয়া সিস্টেম আল্লাহ নবীর সালাইল সিস্টেম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হুবহু আজ এই আসাদে যায় যে হাম করতরা এই পোস্ট যেটা এই চেয়ার দেখান এই রোহদা দেখান কেন খুদ পয়গম্বর হে আখির জামান খাতমুল আম্বিয়া
সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহদায় কান ও পৌষ্টি কান ও জারি কান ও খামহান আসল খামহান বাকি যত খাম আছে এটা সব খাম গীতা ও খামর ল্যান্ড ও খামর ফরা এখানে কোনদিন আসলটে ফোরা বানাই না ফোরারে আসল বানাই যার যারি জায়গা এখন মৌলানা জামি হোসেন সাহেব আসল হ্যাঁ টাইম তো কমসে কম 12 বছর কুরবানি দিয়া আলিম মুজিন জি এখন আর এখন মুরব্বী মানুষ টাইম হইলে এটা তো আমার মাথা করতে সময় নাই এখন দেশ আইসে কিনা এডাল্ট এডুকেশন এডাল্ট এডুকেশন আছে না এডাল্ট এডুকেশন উত্তম পিতা উড়া বেড়াইতে ফড়ন কিয়া ও আ কো হো ফড়ি ফড়ি হ্যাঁ খাই রাখলা উর্দু ফার্সি আরবি তো পড়তা মাক্কা ভালো না হ্যাঁ তাহলে এখন মাথা রাখবো না উস্তাদ রাখবো নি হ্যাঁ তাহলে আলিম রেও কইবো নি টাইম যখন খরচ হয় কেন খিতা দাম দিতে নিতে দিতে না বদ কুরবানি খানো আছে লেকিন থানে যাবি হোসেন সাহেব যদি জায়গা বয়াই দেও এটা কি আখলর খাম জি আখলর খাম হইব না আজ আমরা হাল্লা তালা উনি আস্তে আস্তে আমরা কোনো জিনিস রে এনকার করি আর না লেকিন যেটারে যে পরিমাণ সরকি দেওয়ার যেটারে যে পরিমাণ ইজ্জত দেওয়ার ওটারে ও জায়গা তা হোক জায়গাটাই হরাইও না আর ওজন সেই ফি গায়ের মাউদি ভাবু জুলম যে জিনিস এদিন রাখা এদের দিন রাখো না কিতা বনবায় জালিম বনবায় আর আল্লাহ কিতা বলে ইন্না ইন্না শিরক লা জুলম আযীম আর শেখ সাদের শেখ যে মবাস দর পয়ে আজার ও হর চে খাহি কুন কে দর শরিয়তে মা গায়র আদি গুনা হে নাস জুলুম টা অত বড় গুনা এখন দেখো আজ এই মাদ্রাসা গুলায় হ্যাঁ কিতা করে আমি মিশাল দিছিলাম যে একজন লইল কি ফর্মেল ওয়েতে যে লাইনে মানুষের শিখা শিখি করে স্কুলের লাইনে বা মাদ্রাসার লাইন এবিসিডি থেকে লইয়া এম এ পর্যন্ত পড়িল বা আলিপাতা থেকে লইয়া বুখারি শরীফ পর্যন্ত পড়িল সিস্টেমে মেইন স্ট্রিম যেটা মেইন সিস্টেমে পড়িল আর একজনে পড়িল কিটা এডাল্ট এডুকেশন যখন সমান হইব এখন অ্যাডাল্ট এডুকেশন যেগুলো আমরা পড়ি আর যেমন মনে হল পাই আমি কলেজ ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমি কিতা করলাম কিছু আলিমাল মাল লোকের ইয়া রইয়া হ্যাঁ কিছু দিনের কথা বলে শিখি নিলাম কিছু আয়াতর তফসিল শুনি শুনি শিখি নিলাম কিছু হদিসের তফসিল কিছু মানে হদিসের আলমাল গুলা শুনি শুনি শিখি নিলাম এখন আমি আমারে যদি মনে করি যে আমি যে এবার কিতা যে কোনো মোকাবিলা করতে হইলে বদিন কোনো মানুষ আইলে আমি মোকাবিলা করতাম পারবো আমি মোকাবিলা হওয়ার লাগে হতো না উদ্যোগ করতাম পারবো নিজেরে ঠিক রাখতাম পারবো আমরা শায়রে মাসি আল্লামা ইকবালের নাম আপনার অঞ্চল ইকবালের নাম অঞ্চল না সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা যে শায়রের কবিতা সেই শায়র আল্লামা ইকবাল টাইম বড় বড় পায়ার শাহিদ বড় পায়ার বিদ্বান জার্মানের মিউনিক ইউনিভার্সিটির প্রফেসর অক্সফোর্ড প্রফেসরই হরছেন বড় বড় ইউনিভার্সিটি তো বারবার পড়াইছেন তো তাইন একবার কিনা বললাম মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ফ্যান বনে গেলা না ফ্যান বলতে বলতে কাদিয়ানি উড়েও গেল যে কাদিয়ানি সম্পর্কে মুত্তফিকা ইসলামর আলমে ইসলামর মুত্তফিকা ভেসালে এরা কাফির আল্লামা ইকবাল কাদিয়ানি বলে গেলা
গভীর কবি ঘামাই শুন না গতিকে তার ইমান দেশ কিনা করছে সেখানে দেয়া গেছে কি সেই কুফুরের গাছ থাকি উঠি লাখিলা এও মাদ্রাসার আর এক মলানা মাদ্রাসার ঘোড়ানেওয়ালা আল্লা মানবর সে কাশ্মীরি তাহলে বুঝাইলা বুঝানির পর বুঝো আইল তাই তবা হরলা আবার তাই কিনা পুরা এলান করিয়া আবার মুসলমান হইলা তো আইজ আমরা যেগুলো আমার কথা আইজ করো ওখানু কথার খোলাসা আমরা যেগুলো মাথায় হাত পড়ি আর আমরা যেন যারা মাথায় হাত ফোড়ের যারা মাথায় হাত ফোড়ার যারা কোরআনে করিম বিদ্যে হামাইলেছে তারা যেন আমরা হাতের খাই যুদ্ধে তারা যেন আমরা আমরা থাকি ছুটো না মনে করি এরা যে আমরা তারা আমরার মোস্তাজ নাই আমরা যে তারার মোস্তাজ তারা আমরার জরুরত নাই জরুরত তারার আমরার জরুরত তারা রে দিয়া এই কথা আমরা মন বইতে লাগবো এই ওলামায় কেরাম যদি না হইন এই হুফাজে কেরাম যদি না হইন এই কুর্রায় কেরাম যদি না হইন হারি হল না হইন হাফিজ হল না হইন আলিম হল না হইন আমরার ইমান আমরার দিন আমরার মজহব আমরার শরীয়ত লইয়া আমরা চলা মুশকিল করে দিব আজকালকার দুনিয়া ফিতনার যুগ হ্যাঁ কাদিয়ানি ফিতনা আইছে আরো কত ফিতনা আইব কেয়ামত পর্যন্ত কত হ্যাঁ ফিতনা আইব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতনা সম্পর্কে আমরা রে আগাহে করিয়া গেছেন আমরা ভবিষ্যৎবাণী করিয়া গেছেন এই সমস্ত ফিতনারে বুঝনেওয়ালা যদি আমরা দল কায়েম না রাখি এই সমস্ত ফিতনারে মোকাবিলা করনেওয়ালা যদি দল কায়েম না রাখি এই সমস্ত ফিতনার তাকে আমরা হেফাজত করনেওয়ালা যদি দল আমরা কায়েম না রাখি আমরা লাগে ইত্যাইব আমরা নাম মুসলমান থাকব আমরা দিনের মধ্যে ইমান এবং ইসলাম থাকবো না আমরা খায়ের খবর গিয়ে আমরা আল্লাহ নবীর চিন্তা পারতাম না আল্লাহ খায়ের খবর গিয়ে আমরা কিতা যে সমস্ত সওয়ালের জবাব দিবার এই সমস্ত সওয়ালের জবাব আমরা দিতাম পারতাম না এর কারণে ভাই হল কিচ্ছুর জরুরত আছে বেশ করে বড় বড় আলি জ্ঞানী হল বানাও সায়েন্টিস্ট বানাও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আইপিএস এপিএস অফিসার বানাও এসিএস অফিসার বানাও সারার জরুরত আছে উকিল বানাও জরুরত আছে লেকিন কুছ লালা আল্লাহ 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 নবীরে হুকুম দিছে তুমি তোমার উম্মতের মাঝে এমন এক দল রে হুকুম দাও যে তারা সবসময় তোমার লোকে থাকতো আর এইখানে দিন হাসিল করতো এই সিস্টেমটা কি আমার পর্যন্ত বাকি রইতো আল্লাহর হুকুম দেখা এই হুকুম মতে যদি আমরা চলি না আমরা যদি ছোট একটা দল রে এমন ভাবে তৈরি করি না যে যারা আমরা এই সমস্ত কামো লাগতো আমরা দিনের হেফাজত করতো আমরা ইমানের হেফাজত করতো আমরা একইনের হেফাজত করতো তাহলে আজ কেমন যদি আমরা প্রত্যেকের দায় দিয়ে এই খেলা প্রত্যেকের জবাব দিবি বুজুর্গ হল ভাই এখন এই সিস্টেমের প্রথম পদক্ষেপ হইল তিনটা পদক্ষেপ একটা পদক্ষেপ হইল কিনা যে কোরআনে করিমের হাফিজ বানাইতে লাগবো তোমাদের কমর মাঝে হ্যাঁ যদি হাফিজ তখন না একদম জন তখন না সব গুণাগার করবা আর যদি কিছু বলি যায় সারা গুণাতে বসে ভাইয়া আমরা মাঝে হাফিজ বানানি কিছু কিছু সংখ্যক মানুষের হাফিজ বানানি তারপরে পড়তে কে ভাইয়া পুরো উম্মতের উপরে দায়িত্ব যদি ভাইয়া ওদের বলি যায় না সারা উম্মত যে তাই গীতা হইমু এই রেসপন্সিবিলিটি দিয়ে আমরা দায় তাই মুক্তি পাইব দুই নম্বর কিছু মানুষ আমরা কারিয়ে কোরআন ওলা কোরআন কোরআন করিম ওলা পড়নে ওলা ওইটা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছ থেকে ফোড়া শিখিয়েছেন সেই ফোড়া সাহাবায়ে কেরামে শিখাইছেন সাহাবায়ে কেরামে তান তান নিষেধ তাবেইন শিখাইছেন তাবেইন তবে তাবেইন শিখাইছেন ওরা চলি চলি আইয়া আইয়া বর্তমান যুগের কারিয়ে হল কাছে আইসে জিনসে আবার সনদ আবার ওলা আমরা মাঝে কারি বানানি থাকবো আর তিন নম্বর কোরআনে করিমে আউয়াল থেকে আখের বুঝনেওয়ালা বুঝিয়া ফোড়নেওয়ালা এর থেকে মাসাইল বার করনেওয়ালা এই সমস্ত যত সমস্ত এতরাজ মানুষের হরবা কোরআন করিম সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে এই সমস্ত এতরাজ এবং ইসকারের জবাব দেনেওয়ালা ওলা মাহির আলিম হল আমরা বানাই দেব এই দিন খাম আমরা হাফিজ বানানি লাগবো কারি বানানি লাগবো আলিম বানানি লাগবো
এর কারণে আমার হালিগঞ্জ ডায়েট নাই যে বেসিক ট্রেনিং কলেজ কলেজ আছে, বেসিক ট্রেনিং সেন্টার আছে, চিরতুল্লবী অনুষ্ঠান আমি প্রধান অতিথির ভাষণ সারার বাদে আমার আগে প্রফেসরের ভাষণ দিচ্ছি, ফিলোসফির প্রফেসর তাই উঠে হইলা যে মাদ্রাসার যে শিক্ষা, মাদ্রাসার শিক্ষা কিছু সায়েন্স ম্যাথমেটিক্স এই সমস্ত না যদি হারায় তাইলে বড় এই মাদ্রাসার ছাত্রগুলা একদম বেকার মনে দিবা, এটা এখন ফকা মুদ্রা বলবো আমার সময় আইলাম আরম্ভ করলাম, কইলাম মাদ্রাসার স্টুডেন্ট মাত্র 1%, বাকি 99% মুসলমান মতা তার না হেরারে আপনি ওয়াজ ঘুরিয়া অঙ্ক বিজ্ঞান যত দুনিয়া হোক তাই থাকবো আমার এই 1% শুধু ওখান লাগে রক করা, এরা শুধু কোরআন হাদিস শিখতো, এরা শুধু দিন যে শিখতো এবং মানুষের দিনের যে জরুরত আছে সেই জরুরতে ঘুরা হোক কইয়া কইলাম তাহলে আপনি একজন কলেজের প্রফেসর আপনি হই আপনি যে ডিপার্টমেন্ট যে স্ট্রিম পড়াই প্রায় আর্টস এই আর্টস ও সায়েন্সের কোন সাবজেক্ট পড়া নেই বলে না, সায়েন্স ও আর্টস কোন সাবজেক্ট পড়া নেই বলে না, কমার্স ও আর্টস সাবজেক্ট পড়া নেই বলে না, যে হলতার যদি আলগা আলগা বিভাগ থাকে সারা কিছুই নেই মাদ্রাসা জানিয়া, মাদ্রাসার লাগে স্পেশাল কোন কোর্স থাকতো না, হ্যাঁ এমন মাদ্রাসা এমন কোর্স হইতো যে কোর্স হে না মেসাপ বনতে পারে না, সেন্টিস বনতে পারে না, আর্টস বনতে পারে না, কমার্স বনতে কোন বস্তু না, এই ব্যাপারে বেকার বলে দিতা, এমন মানুষের তো দরকার আসেনি না নাই, আই যারা যা খেরাত ফরের তারা শুধু খেরাতে এমস করতো, তারা চিন্তা থাকতো আমি আমার হোতারে খালি বানাইতাম, আমার ছাত্রে খালি বানাইতাম, এই তিন দিন ও চিন্তা যে আমার কিলা আওয়াজ বাড়াইতো, কিলা কাপড় আওয়াজ বাড়াইতো, কিলা কাপড় আওয়াজ বাড়াইতো, কিলা ঝিমর আওয়াজ বাড়াইতো, এ তারও চিন্তা করতো, হাফিজও চিন্তা করতা কিলা আমি আমার হুদার ভিতরে কোরআনে করিমরে সর্তি বোয়ার তারে হিফজ করাইতাম এবং কিলা ওলা হাফিজ বানাইতাম যে এক আয়াত তার যে মুসাফা লাগে না, আরে ভাই আল্লাহ পাকে কোশিশ করার যত তুমি উল্টা হরো যত এরা সম্পর্কে তুমি সমালোচনা করো উল্টা আলোচনা করো এই মেহনত বন্ধ হচ্ছে দিল্লির মতো জায়গা, হ্যাঁ আজাদ মার্কেট একদম দিল্লির যে সেন্টার জায়গা, কোনো এক মুদর সাথে আমি একবার গেছিলাম প্রথমে যাই বলে তোর তকরির হল তকরির করলাম করার পরে কয়ে তোমার পরীক্ষা লোক আমার তালবি নামের পরীক্ষা লোক আমি তো হাফিজ না কিনা পরীক্ষা লাগবে বলে আপনি সওয়াল করো আমি আমি খালি হইয়া দেবো সাড়ে 300 তালবি নিন করে যে কোনো ফাটজন আপনি রইল আমি ওই তো আপনি ফাটজন লোক আমি ফাটজন দেখি নাকি আনলাম আমার সামনে এনে বলে আপনি কোরআনে করিম কিনে বলে যে কোনো এক জায়গার থেকে আপনি একটা আয়া পড়ুক আমি করলাম পড়িয়ালে সওয়াল করলাম চাই এই আয়াতর আদর একটা কিতা ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا يقول هاي قول يا در بدر اثر حبيب الله يا اثر قول انا حبيب الله ها এক আয়াত হইলে তার পরের আয়াত আওয়াজ নাকি দা অটোমেটিক আইব কিন্তু এর আগের আয়াত হওয়া কিন্তু বহুত কঠিন আমি সাজ্জু হইলাম কথা যে যে আয়াত কইছি ই আয়াতর করে দিয়া উল্টা আমি যে সাড়ে 300 আনছি, হ্যাঁ সাড়ে তোলা নাই আন্দাজ হোক কি পরিমান মেহনত করা হয়েছে ঠিক হল আই আল্লাহর মেহরবানিতে কেরাতর মস্কর, হ্যাঁ আজ আমরা হুদা ইলে ঘোড়া ফরিদরা এই মিশ্রী হুদা না আরবি হুদা বেশি মেয়েতে না কিতার লাগে বলা মেহনত করে দিতে আর কারণে আজ আমরা আসামর তালবিনি আমরা ওলামার মেহনতের কারণে, হ্যাঁ আরবি ভাষার তারা ও পরিমাণ মাহির
অন্যত্র কার্য করব। আমি 2008 গোটা সরাসরি বাদ নাইজেরিয়ার একটা প্রফেসর সব মোটা খালা মানুষ আমার দারোয় বুঝছিল আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তিলাওয়াত করা আন্দাজ কেটা খাই দিছে এই মনে হয় আলি বইবা তো শিখে গেলে আরবি জানি বুঝে হয় প্রশ্ন জানি তারা এলে থই যত্ন জানি কিতা হর এই পড়া পড়ছিল পড়ি পড়াই কিতা পড়াই বলে কোরআন আর হাদিস বেটা এক আয়াত শিখাই দাও মানে বেটা শিখাই যায় আমি হলো সংক্ষেপে তার আরবিতে জব দিছি জব দ্বিতীয় বেটা বুঝবে নিছে যে এই খাবার মানুষ তো এর মাঝে বেটা কইবে কোথা শিখাই রাখানো পারি আসাম কই তো আসামর তারিখ যেন আরম্ভ হলো আসামের প্রাকৃতিক সৌন্দর্য আসামের ভৌগোলিক অবস্থান সারা বেটা এমন সুন্দরভাবে ঘর নাইজেরিয়া ইউনিভার্সিটির প্রফেসর কইলাম আপনি জান না গিলা এটা তো বই দ্বারা জানছি আসামর অবস্থা কই আসাম আমার কথাই কেন না আমি আরো আগে দিয়ে হইয়া কইল আসামর মুসলমানে আরবি নহস অর্থাৎ আরবি ব্যাকরণ সম্পর্কে আসামর মুসলমান পৃথিবীর সবচেয়ে বাড়ি বুঝলাম আল্লাহ আকবার কথাটা কিতাব হয়েছে প্রয়োগ করে হ্যাঁ আজ আসামর মুসলমান আমি মনার মুসলমান হিসাবে হয়েছে কথা হওয়ার পরে হইলে তাই সাউথ আফ্রিকার তার জীবন আনি মাঝে মাঝে নহসর ফরতা কম্পিটিশন হয় আমি ওটা যাই বুঝলে মনে হয় ও কথার দ্বারা উদাসী হয়েছে নাকি তাই আল্লাহ জানে তাই আমরা আসাম এত দূর আরবের স্থান থেকে এত দূর ও জায়গা তো আইজ আমরা ওলামায়ে কেরামের মেহনতে যে ওলামায়ে কেরাম খারা যারা আমরা 5,000, 6,000, 7,000, 8,000 বেতন দিয়া যারা ফেটো বাদ নাই তিনি থাবড় ঘুরা হতে নাই তারা ঘুরা তো গোরে খান বানাইতে পারেন না এই ওলামায়ে কেরামের মেহনতে আই আল্লাহ বাকি আমরা দিন হেফাজতে আছে আমরা কোরআন হেফাজতে আছে আমরা হফাজর বর্মার আছে আমরা কারি ওমর বর্মার আছে আমরা কোরআন হাদিসে বুঝনে ওয়ালা মানুষের বর্মার আছে আমরা অভাব নাই আস্থা কামন মধ্যে আজ আমরা খিতা করি আজ আমরা এরা কদরে এরার যে বকাডে এরা কদরে ছোট করার লাগি এরা বাটে হম করবার লাগি আমরা রাত দিন মেহনত করি হুজুর কহল ভাই হল এটা আমার আবেদন কথা যে আপনারা নিয়ামত মনে করিয়া বুঝ মনে না করিয়া এই সমস্ত মুদরসারে এই সমস্ত ফাদরে এই সমস্ত তলোয়ারে আপনারা আপনার এক জিন্দগির নিয়ামত মনে করিয়া এরা খিদমত করব ইনশাআল্লাহ আমরা দিন ও দুনিয়ার উন্নতি তরফে আল্লাহ পাক আমরা অপরে পাহুনা তাই বেশি বেশি আমরা তো বিরুদ্ধ ওয়াকিন তাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অংশ কত গেছেন সময় হইল আসুন নেন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه غير مقي ولا مضطع ولا مستغنى عنه ربنا اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا تكلنا الى انفسنا طرفة عين اقل من ذلك واصلح لنا شأننا كله لا اله الا انت اللهم ربنا لا تدع لنا هما الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حقا من حقوق عبادك علينا الا اديته عنك ولا كربا الا نفسته ولا ضرا الا كشفته ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رجل انت قضيتها ويسرتها يا رب اللهم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على النبي الكريم وعلى اله وصحبه اجمعين